অর্থনীতির বিবেচনায় ভিন্ন উচ্চতায় বাংলাদেশ, গাঙ্গেয় এই বদ্বীপ এখন আন্তর্জাতিক অঙ্গনে বিস্ময়কর এক নাম, যার দক্ষ নেতৃত্বে দেশের অভূতপূর্ব এই সাফল্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ঘরে জন্ম নেন শেখ হাসিনা। আজিমপুর গার্লস স্কুল থেকে মাধ্যমিক পাশ করে ইডেন কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। স্বাধীনতা যুদ্ধে বাবা বঙ্গবন্ধুর নেতৃত্ব, পরবর্তীতে দেশ গঠনে ভূমিকা তার অভিজ্ঞতাকে করেছে সমৃদ্ধ। পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজিদ মিয়ার সঙ্গে 1967 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেখ হাসিনা। তাদের দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল। স্বামীর সঙ্গে বিদেশে থাকা অবস্থায় 1975 সালের 15 আগস্ট বাবা মা ভাই সহ পরিবারের অধিকাংশ সদস্যকে হারান তিনি। 1981 সালে দেশে ফিরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন শেখ হাসিনা। স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের পর 1996 সালে নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা। ঐক্যের প্রতীক হিসেবে তার হাতে পতাকা তুলে দিয়েছিলাম। আজকে তিনি প্রমাণ করেছেন তিনি শুধু বঙ্গবন্ধুর কন্যা নন, তিনি আজকে যোগ্য নেত্রী, তিনি আজকে বিচক্ষণ নেত্রী। আজকে তিনি যখন একটা সিদ্ধান্ত নেন, জাতির পিতার মতোই বঙ্গবন্ধু যখন সিদ্ধান্ত নিতেন, ফাঁসির মঞ্চে গিয়েও সেই সিদ্ধান্তে পৌঁছার ব্যাপারে আপোষ করতেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই। শেখ হাসিনাকেও হত্যার ষড়যন্ত্র হয়েছে বারবার। বিএনপি জামাত জোট সরকারের সময়ে 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অভিনয়ে সমাবেশে গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। তবে 2008 সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিবেশ করেন দেশের উন্নয়নে। শেখ হাসিনার দৃঢ়তায় বিশ্বব্যাংকের অসহযোগিতা সত্ত্বেও নিজেদের অর্থায়নে হচ্ছে পদ্মা সেতু, বিদ্যুৎ খাতে এসেছে অভাবনীয় সাফল্য, ফোরলেন হওয়ায় বদলে গেছে মহাসড়কের দৃশ্য, রাজধানীর যোগাযোগ ব্যবস্থা এসেছে আমূল পরিবর্তন। তিনি নিজের বিশ্বাসের উপরে কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন। তিনি বিশ্বাস করেন যে সর্বশক্তিমান আল্লাহ তাকে একটি নির্দিষ্ট সময় দিচ্ছেন যে দেশ এবং জাতির সেবার জন্য। আরেকটি হলো তিনি জাতির পিতার কন্যা হিসাবে তিনি বিশ্বাস করেন, তার উপরে আজকে দায়িত্ব হলো জাতির পিতার অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করা। 70তম জন্মবার্ষিকীতে নেতৃত্বের ক্ষেত্রে শেখ হাসিনা যেমন আরও বলিষ্ঠ, তেমনি দেশবাসীর কাছে আশা জাগানিয়া এক নাম। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা।